বাচ্চাকে বাড়িতে মানুষ করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন তাদের জন্য বলবো, ভালো বোর্ডিং স্কুল আছে আমার চ্যানেলে, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। আর বিশেষ করে বাড়ির বাচ্চাদের, যারা ধরুন 7 বছর পর্যন্ত বয়স আছে, তাদের বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করান। আর যেগুলো 10, 11, 12, 13, 14, 15 হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আগে কোচিং দরকার। কারণ হঠাৎ করে তাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলে সে হবে এটা গ্যারেন্টি নেই, কিন্তু ভালো জায়গায় থাকলে ভালো হবে এটা নিশ্চিত। এবার ঘটনা হলো, তার সাঙ্গদোষে খারাপ হয়। এবার আপনারা সেটা জানেন, বিশেষ করে কলকাতা শহর থেকে একটু মফস্বলের দিকে, বাঁকুড়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা কিংবা রানাঘাটের দিকে, কিংবা যদি একটু বনগাঁর দিকে চলে যায়, যদি একটু সোনারপুরের দিকে চলে যায়, প্রত্যন্ত গ্রামের দিকে ছেলেমেয়েদের মানুষ করতে গিয়ে, সংসার টানতে গিয়ে, আপনারা যে কোনো একটা জায়গায় সংসার চালাতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, ছেলেমেয়ে মানুষ করতে গিয়ে আপনি হচ্ছে নাজেহাল, তাদের জন্য বলবো বোর্ডিং স্কুলে রাখুন। বাড়িতে যে খরচায় মানুষ করছেন প্রায় সম খরচা। এবার ঘটনা হলো, টাকাটা বেশি খরচা হলো গায়ে লাগবে না যদি ছেলেমেয়ে মানুষ হয়, তাই দেরি না করে বোর্ডিং স্কুলে রাখুন। আর বিশেষ করে মেয়েদের জন্য বলবো, যারা ধরুন 12, 13, 14 বছর হয়েছে, সিকিওর বোর্ডিং স্কুল মেয়েদের জন্য স্পেশালি আমার চ্যানেলে আছে, যোগাযোগ করুন, প্রিপারেশন নিন, মেয়েদের ভালো বোর্ডিং স্কুলে রেখে মানুষ করুন, তবেই আপনি সার্থক একজন পিতা কিংবা মাতা, তবেই আপনি কিন্তু সমাজকে একটা ভালো জিনিস, ভালো সন্তান উপহার দিচ্ছেন। সবসময় মাথায় রাখুন, ভালো বোর্ডিং কিন্তু নিজেকে বাছাই করে নিতে হবে। জনপ্রিয়তার ভিড়ে কলকাতা শহরের ভেতরে যেসব বোর্ডিং স্কুল আছে সেগুলো খারাপ বলবো না, কিন্তু আপনি টানতে পারবেন না খরচ। আর এমন একটি জায়গায় আছি যেখানে ফ্যান থাকে না, যেখানে খাওয়া দাওয়া শিষ্টাচার, মানুষের ভব্যতা সভ্যতা, পুরাতন প্রাচীন যে সভ্যতা সেটা কিন্তু পাবেন এখানে। আর এইরকম বোর্ডিং স্কুলে রাখলে আপনার মেয়ে কিংবা ছেলে মানুষ হবে এটা নিশ্চিত থাকতে পারেন। আপনি একবার স্কুলে ভিজিট করুন, দেখবেন আপনার আশা প্রত্যাশা পূরণ হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হলো এখানে না আছে সাউন্ড পলিউশন, না ওয়াটার পলিউশন, না এয়ার পলিউশন। 12 মাস 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছেলে মেয়ে মানুষ হবে, ফলে খুব চমৎকার থাকবে, খুব চমৎকার থাকবে, ভালো থাকবে। আপনারা যারা ধারাবাহিক আমার চ্যানেল দেখছেন তাদেরকে প্রথমেই বলবো যে বোর্ডিং স্কুলে রাখুন, ভালো বোর্ডিংয়ে রাখুন যেখানে আপনার ছেলে মেয়ে মানুষ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে এমনি টিউশন খরচা, বিশেষ করে CBSE কিংবা ICSE বোর্ডে ক্লাস 9, 10, 11, 12 পর কিন্তু বাড়িতে ভালো মাস্টার পাওয়া খুব দুষ্কর, তাদের জন্য বলবো দ্বিতীয়বার চিন্তা না করে। আর আপনি যেখানেই থাকুন, সে সল্টলেক এরিয়ায় হোক, সে দমদমই হোক, সে বালিগঞ্জ কিংবা বারুইপুরেই হোক, কিংবা দুর্গাপুর কিংবা আসানসোল হোক, যে কোনো সেমি টাউনে আজকে একটি CBSE কিংবা ICSE ছেলেমেয়েকে পড়াতে গিয়ে টিউশন ফিস, খাওয়া দাওয়া, বিকেলের মোমো কিংবা চাউমিন, পিৎজা কিংবা যাই দিন এক্সট্রা, তাতে কিন্তু 11-12 হাজার টাকা খরচা হয়। এখানে কিন্তু 10-এর ভেতরে খুব ভালো স্কুল পাবেন, আর নিশ্চিন্ত থাকতে পারবেন, সিকিওর জায়গা রাখতে পারবেন, বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ নিশ্চিন্ত থাকতে পারবেন, দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। সঙ্গে থাকুন সবসময় আমার চ্যানেলে, অসংখ্য ভালো ভালো বোর্ডিং স্কুল আছে, দেখুন। বাড়ি থেকে, বাড়ির ভেতরে আত্মীয় পরিজন প্রথমেই আপনাকে নেগেটিভ করবে, বোর্ডিং স্কুলে দিস না, বোর্ডিং স্কুল ভালো না, সেগুলোই ভালো না যেগুলো কম বাজেটের মধ্যে এবং কাড়ি কাড়ি ছেলে মেয়ে নিচ্ছে, অসংখ্য ভর্তি করছে, বিশেষ করে ডে স্কলারও আছে, বিশেষ করে ডে স্কলার স্টুডেন্ট আছে, আবার ডে স্কলারের সাথে সাথে আবার হচ্ছে ফুল স্কলার রয়েছে। ফলে ডে স্কলার এবং ফুল স্কলার স্টুডেন্ট যদি থাকে যে বোর্ডিং স্কুলে, সেখানে কিন্তু ফুল বোর্ডিং স্কুলের স্টুডেন্টরা, কিন্তু ফুল বোর্ডিং যারা রয়েছে তাদের কিন্তু একটু অসুবিধা হয়। তাই প্রথমত এটাই ভাববেন, এটাই চিন্তা করবেন, ফুল বোর্ডিং স্কুলে আপনার মেয়েদের রাখুন, খুব ভালো থাকবে, যত্নে থাকবে, খাওয়া দাওয়া পড়াশোনা ভালো উপহার দিতে পারবেন সমাজকে ছেলে মেয়ে মানুষ করলে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।